হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা দেখছো ফ্রেকিং অ্যান্ড স্পোর্টস, যেখানে আমি ডেইলি বেসিসে ফুটবল নিয়ে আপডেটের ভিডিও বানিয়ে থাকি। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, এখনও যদি সাবস্ক্রাইব না করা হয়ে থাকে, তাহলে কিসের অপেক্ষা করছো? সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দাও। আর যে এই যে আপডেটের ভার্সনটা, মানে পেছনে খেলা চলছে, সাথে কমেন্ট্রি, মানে তোমার ভিডিও আপডেটগুলো যে পাচ্ছ, সেই আপডেটগুলো কেমন লাগছে, মানে এডিটিংটা কেমন লাগছে, সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করো। তো আজকে যে ব্যাপারে কথা বলবো, থাম্বনেল দেখে বুঝেই গেছো যে 2020-21 আইএসএল নিয়ে কথা বলবো। দ্য 2020 and 21 ইন্ডিয়ান সুপার লিগ সিজন ওয়াজ দ্য সেভেন্থ সিজন অফ দ্য ইন্ডিয়ান সুপার লিগ। তো এই সিজনে কিন্তু শুরু হয়েছিল 20 নভেম্বর 2020, শেষ হয়েছে 13 মার্চ 2021, যেখানে কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে মুম্বাই সিটি এফসি, আইএসএল টাইটেল পেয়েছে এবং এএফসি চ্যাম্পিয়ন্স লিগে সরাসরি সুযোগ পেয়েছে মুম্বাই সিটি এফসি, এবং রানার্স হিসাবে এএফসি কাপ খেলার সুযোগ পেয়েছে এটিকে মোহনবাগান। টোটাল ম্যাচ প্লেড হয়েছে 115টা, টোটাল গোল স্কোরড হয়েছে 298টা। টপ গোল স্কোরার ইগোর অ্যাঙ্গুলো, রয় কৃষ্ণা 14টা করে গোলস, বেস্ট গোলকিপার অরিন্দম ভট্টাচার্য, বিগেস্ট হোম উইন হায়দ্রাবাদ 4-0 কেরালা ব্লাস্টার 16 ফেব্রুয়ারি 2021, মানে 4-0 যে গোলটা করেছিল হায়দ্রাবাদ কেরালা ব্লাস্টারের এগেনস্টে 16 ফেব্রুয়ারি, সেই ম্যাচটা কিন্তু বিগেস্ট হোম ম্যাচ উইন হয়েছে। বিগেস্ট অ্যাওয়ে উইন ওড়িশা 1 মুম্বাই সিটি এফসি 6, যেটা খেলা হয়েছিল 26 ফেব্রুয়ারি 2021। হাইয়েস্ট স্কোরিং ছিল ওড়িশা এফসি 6, ইস্টবেঙ্গল 5, 27 ফেব্রুয়ারি 2021, এটা কিন্তু ইস্টবেঙ্গলের শেষ ম্যাচ ছিল। লংগেস্ট উইনিং রান এটিকে মোহনবাগান টানা 5টা গেম, লংগেস্ট আনবিটেন রান গোয়া 15টা গেম, লংগেস্ট উইনলেস রান ওড়িশা 10 গেমস, লংগেস্ট লুজিং রান বেঙ্গালুরু অ্যান্ড ওড়িশা টানা 4টে গেমস। তো এবার চলে আসি টপ স্কোরারদের কথা এবং কে কতগুলো টোটাল স্কোর করেছিল মোটামুটি সেই বিষয়ে। ইগোর অ্যাঙ্গুলো রয় কৃষ্ণা 14টা করে গোল করেছিল। ইগোর অ্যাঙ্গুলো ছিল গোয়ার রয় কৃষ্ণা এটিকে মোহনবাগান, যেহেতু ইগোর অ্যাঙ্গুলোর অ্যাসিস বেশি ছিল সেহেতু কিন্তু গোল্ডেন বুট পেয়েছিল ইগোর অ্যাঙ্গুলো। তারপরে রয়েছে দিয়াগো মরিসিও ওড়িশা এফসি 12টা গোল, অ্যাডাম লেফন্ড্রে মুম্বাই সিটি এফসি 11টা গোল, আরিদানে সান্তানা হায়দ্রাবাদ এফসি 10টা গোলস, ভালস্কিস সুনীল ছেত্রি বার্থলোমি ওগবেচে 8টা করে গোল, সেলিটন সিলভা বেঙ্গালুরু এফসি 7টা গোল, জর্ডান মুনরে কেরালা ব্লাস্টার 7টা গোল, লুইস মাচাদো নর্থ ইস্ট ইউনাইটেড 7টা গোল। টপ ইন্ডিয়ান স্কোরার সুনীল ছেত্রি 8টা, বিপিন সিং মুম্বাই সিটি এফসি 6টা, মানভীর এটিকে মোহনবাগান 6টা, ঈশান পান্ডিতা গোয়া, হরিচরণ নার্জারি হায়দ্রাবাদ, লালজুয়ানা ছান্তে চেন্নাই 3জনেই 4টি করে গোল করেছে, রাহুল কেপি কেরালা ব্লাস্টার 3টে গোল, ভিফিশুয়ার নর্থ ইস্ট ইউনাইটেড 3টে গোল, অনিরুদ্ধ থাপা রহিম আলী চেন্নাইয়ের হয়ে গোল করেছে 2টো, জেরি ওড়িশার হয়ে, লিস্টন কোলাসো হায়দ্রাবাদের হয়ে, রলিন বোর্জেস মুম্বাইয়ের হয়ে, এরা কিন্তু 2টো করে গোল করেছে। হ্যাট্রিক কিন্তু করেছে একমাত্র বিপিন সিং, ইন্ডিয়ান প্লেয়ার বিপিন সিং, যেদিন মুম্বাই সিটি এফসি ওড়িশাকে অ্যাওয়ে ম্যাচ, যেটা 6-1 হারায় 24 ফেব্রুয়ারি 2021, সেই ম্যাচটা কিন্তু বিপিন সিং হ্যাট্রিক করেছে। তো এর মধ্যে চলে আসি এরপর টপ অ্যাসিস্টের কথা। টপ অ্যাসিস্ট রয়েছে আলবার্টো নগুয়েরা গোয়া 8টা অ্যাসিস্ট, রয় কৃষ্ণা 8টা অ্যাসিস্ট, হুগো ভুমাস মুম্বাই সিটি এফসি 7টা, ফেডারিকো গ্যালেগিও নর্থ ইস্ট ইউনাইটেড 6টা, আইদর মন্দ্রয় জামশেদপুর 6টা, জেরি ওড়িশা এফসি 5টা, আহমেদ জাহু মুম্বাই সিটি এফসি 5টা, সেলিটন সিলভা বেঙ্গালুরু এফসি 4টে, গ্যারি হুপার কেরালা ব্লাস্টার 4টে,
অ্যালেক্স জেসুইরাস গোয়া 4টে, বিপিন সিং মুম্বাই সিটি এফসি 4টে। এবার চলে আসি ক্লিন শিট গোলকিপারদের কথায়। অরিন্দম সিং মুম্বাই সিটি এফসি 10টা, অরিন্দম ভট্টাচার্য এটিকে মোহনবাগান 10টা, রেহনা স্টিপি জামশেদপুর 8টা, লক্ষ্মীকান্ত কাট্টিমানি হায়দ্রাবাদ এফসি 6টা, বিশাল খেইত চেন্নাইয়ান 6টা, গুরপ্রীত সিং সন্ধু বেঙ্গালুরু 4টে, শুভাশিস রয় নর্থ ইস্ট ইউনাইটেড 3টে, আলভিনো গোমস কেরালা ব্লাস্টার 3টে, গুরমিত সিং নর্থ ইস্ট ইউনাইটেড 2টো, ধীরাজ সিং গোয়া 2টো, সুব্রত পাল ইস্ট বেঙ্গল 2টো, দেবজিৎ মজুমদার ইস্ট বেঙ্গল 2টো। তো এখানে কিন্তু দেবজিৎ প্রচুর ম্যাচ একা চেষ্টা করেছে, কিন্তু ডিফেন্সের ভুলে যে গোলগুলো যদি না খেতে হতো হয়তো অনেকগুলো ম্যাচ দেবজিৎ এগিয়ে থাকতো, অনেকগুলো ক্লিন শিট তার বাড়তো। মোস্ট ইয়েলো কার্ড প্রণয় হালদার এটিকে মোহনবাগান, এরিক পাতালু বেঙ্গালুরু এফসি, মোট রেড কার্ড আহমেদ জাহু মুম্বাই সিটি এফসি। মোট ইয়েলো কার্ডের তালিকায় ক্লাব যে ছিল সেটা প্রথমে কিন্তু মুম্বাই সিটি এফসি, মোট রেড কার্ডের তালিকায় 3টে ক্লাব রয়েছে, জামশেদপুর ইস্ট বেঙ্গল আর গোয়া, এই 3টে ক্লাব। তো এই লিগে হিরো অব দ্য লিগ হয়েছে রয় কৃষ্ণা এটিকে মোহনবাগান, গোল্ডেন বুট ইগোর অ্যাঙ্গুলো গোয়া, গোল্ডেন গ্লোভ অরিন্দম ভট্টাচার্য এটিকে মোহনবাগান, উইনিং পাস অব দ্য লিগ অ্যালবাট্রো নগুয়েরা গোয়া, ইমার্জিং প্লেয়ার অফ দ্য লিগ লালজেনওয়েয়া নর্থ ইস্ট ইউনাইটেড। তো এই ছিল কিন্তু এবারের টোটাল 2020-21 আইএসএল এর টোটাল যে প্লেয়াররা কে কি প্রাইস পেয়েছে, কে কত গোল করেছে, কার কত ক্লিনশিট আছে থেকে শুরু করে সবকিছু ডিটেলস, মানে পুরো 2020-21 আইএসএল এর ফুল ডিটেলস কিন্তু এখানে রয়েছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো।